ডুবুরি কিভাবে নামছে আপনারা দেখছেন, সেই ডুবুরি মূলত যে টাকগুলো হারিয়ে গেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পাটুরিয়া ফিরে ডিবির তৃতীয় দিনের মতো শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। আমরা জানেন যে পর্যন্ত গত দুদিনে তিনটা টাকা উদ্ধার হয়েছে, হামজা এবং রুস্তম মিলে উদ্ধার করেছে। তো প্রত্যয় হয়তো ঘণ্টাখানিক মধ্যে চলে আসবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে আজকে তৃতীয় দিনের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা এখানে দেখছেন যে ডুবুরি দলের ইউনিট রয়েছে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে, তারা আজকে তৃতীয় দিনের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করবে। এ পর্যন্ত 20 জন জীবিত উদ্ধার করা গেল। এখানকার যে সহকারী যে আপনার ইয়ে রয়েছে মাস্টার হোমায় নিখোঁজ রয়েছে। আপনারা দেখছেন যে ডুবুরি দলের যে টহল রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে, তারা এখন কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে। এখানে ডুবুরি দল নেভি বিআইডব্লিউটি এবং টিসি ডুবুরি দল কাজ করছে। আপনারা জানেন যে গত পরশুদিন সকাল 8টার দিকে পাটুরিয়া ঘাটের অদূরে নিম্নজিত হয়ে গেছে আপনার রজনীগন্ধার যে ফেরিটি, তো সেই ফেরিটি কিন্তু 30 মিনিটের মধ্যেই পানির নিচে নিম্নজিত হয়ে গেছে। তাকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো এখন যারা ট্রাকের মালিক রয়েছে প্রায় 7টি ট্রাক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো তারা বলছে যেভাবে উদ্ধার কার্যক্রমটি আসলে মূলত শুরু হওয়ার কথা, তো সেভাবে কিন্তু এখন উদ্ধার কার্যক্রমটি শুরু হয়নি। শুরু হওয়া না হওয়ার কারণে কিন্তু তারা অনেকটা হতাশা প্রকাশ করছে যে 3 দিনে এখন পর্যন্ত তারা নিম্নজিত ফেরিটিকে উদ্ধার করতে পারছে না, যেহেতু ফেরিটির ওজন প্রায় 200 টন, ডুবে যেয়ে ওজন হয়ে গেছে প্রায় 400 টন। এখন যে সক্ষমতা রয়েছে হামজার 50 থেকে 60 টন এবং রুস্তমের সক্ষমতা রয়েছে 50 থেকে 60 টন এবং যে প্রত্যয় আসতেছে তার ধারণ ক্ষমতা 250 টন। তাহলে আমরা বলতে পারি মোট মিলে প্রায় 370 টন ধারণ ক্ষমতা ওজন। তো আমাদের নৌবাহিনী ডুবুরি দলের প্রধান আমাদের একটু আগে ATN বাংলা যারা জানিয়েছে, তো তারা সার্ভাইভ করার চেষ্টা করছে সেই ফেরিটিকে বাতাস দিয়ে হালকা করার জন্য, মাটি থেকে হালকা করার জন্য, তারপরে হয়তো প্রত্যয় দিয়ে তারা চেষ্টা করবে। আপনাদেরকে চেষ্টা করতেছি ডুবুরি কীভাবে নামছে আপনারা দেখছেন, সেই ডুবুরি মূলত যে টাকগুলো হারিয়ে গেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছে এবং যে নিখোঁজ হুমায়ুন কবির সহকারী চালক ফেরির তিনি কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। আমরা সকালে দেখেছি তার স্বজনরা অনেক কান্না করছে। আপনারা দেখছেন যে ডুবুরি কীভাবে নামছে, তারা মূলত যে 7 থেকে 8টি ট্রাক এখনও নিখোঁজ রয়েছে পণ্যবাহী ট্রাক। আপনারা জানেন প্রথম দিন মাত্র 2টি ট্রাক উদ্ধার হয়েছে এবং গতকালকে মাত্র 1টি ট্রাক উদ্ধার হয়েছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এবং একটি ট্রাকে কিন্তু অনেক পণ্যবাহী, আমাদেরকে গতকালকে একজন ব্যক্তি জানালো যে তার 2টি ট্রাকে প্রায় 20 টাকার তোলা নষ্ট হয়ে গেছে। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে ডুবুরি দল যে রয়েছে তারা হয়তো এখনই নামবে। এখানে বিআইডব্লিউটিএ এবং নেভি বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস তারা যৌথ উদ্যোগে কাজ করছে। আপনারা দেখছেন তারা এখনই নামবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে রুস্তম, সে কিন্তু এখনও আজকে অলস বসে আছে এবং আমরা এখন বসে আছি ঠিক হামজার উপরে। আপনারা দেখছেন যে হামজাও কিন্তু এখনও অলরেডি বসে আছে, তারা কিন্তু এখনও কোনো কাজ করতে পারছে না, যেহেতু প্রত্যয় না আসা পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করবে। তো আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু নামার চেষ্টা করছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা নেমে এই উদ্ধার প্রক্রিয়া শুরু করবে। তো আমার কাছে এই ছিল তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ।